সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন আজকে যে কাজটি নিয়ে এসেছি আপনাদের সামনে, একটি রাইস কুকার। রাইস কুকারটি সবই ঠিক আছে, কিন্তু রান্না করতে গিয়ে মাঝে মধ্যে ফ্যান পানি ভিতরে ঢুকে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন তলা একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, প্রত্যেকটি নাটের গুঁড়াগুলো খেয়ে শেষ হয়ে গেছে। আমি কয়েলটি খুলে নিয়েছি আগেই, আমি খোলার পরে ভিডিওটি ধরলাম, আপনাদের খোলা দেখানো প্রয়োজন মনে করেনি, কারণ যেহেতু দেখতেই তো পাচ্ছেন সব নাটের গুঁড়া খেয়ে আছে, অটোমেটিকলি কয়েল খুলে পড়ে গেছে। তো এই যে সমস্যা, কয়েল ঝাঁঝরা হয়ে গেছে তলা, এই তলাটি কিভাবে মেরামত করা যায়, এই সমস্যাটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি দেখবেন একটি সূক্ষ্ম সমাধান হবে, রাইস কুকার বাদ হবে না, যেভাবে রাইস কুকার ছাড়া হবে আপনাদেরকে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে রাইস কুকারের তলাটির জন্য একটি স্টিলের প্লেট বেছে নিয়েছি। স্টিলের প্লেট বেছে নেওয়ার কারণ হচ্ছে স্টিল দিয়ে করলে এটি মজবুত হবে এবং পানি পড়লেও আর মরিচা ধরবে না। এটি অবশ্য আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, হতে পারে প্লেন শিট বা অন্য কিছু, তবে প্লেন শিট বা অন্য কিছুতে মরিচা খুব তাড়াতাড়ি ধরবে। এই জন্য আমি এই রাইস কুকারটা আমার নিজের জন্য আমি স্টিলের প্লেট কেটে করেছি খুব যত্ন সহকারে, যাতে করে আর মরিচা না ধরে। দেখেন কেটে নিয়েছি, একদম ফিট হয়ে গেছে স্টিলের প্লেট, তলা অ্যাকচুয়ালি আগে থেকে গোল ছিল, ওই মাপে কেটে নিয়েছি। এখন আমরা মার্ক করে নেব কোন কোন জায়গা কাটা লাগবে এবং কোন কোন জায়গাগুলো ড্রিল করা লাগবে। আসলে সব জায়গা তো কাটা লাগবে না, সব জায়গা ড্রিলও লাগবে না, এই জন্য কোন কোন জায়গা কাটা লাগবে এবং কোন কোন জায়গাগুলো ড্রিল করা লাগবে সেই জায়গাগুলো মার্ক পেন দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন মূল কাজ শুরু করা যাক। এই প্লেটটি এখন আমরা এই ভাঙ্গা ঝাঁঝরা বডির সাথে সেট করব, ভিতর পাড় দিয়ে সেট করে নাট দিয়ে একদম টাইট দিয়ে দেব। টাইট দেওয়ার পরে আমরা কয়েলের কাজের দিকে আগাবো।
তলাটি সেটিং করা শেষ, আমরা এখন কয়েলের কাজের দিকে আগাবো। কয়েলটি চেক করে দেখা হয়েছে সিরিজ ব্লাইন্ডের মাধ্যমে, কয়েল ঠিক আছে। এখন আমরা কয়েলের যে ড্রিলগুলো করা আছে সেই ড্রিল অনুযায়ী সেটিং করে নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে দিব, তাহলে আমাদের কয়েলের কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এবার আমরা কানেকশনের দিকে আগাবো। সর্বপ্রথম আমরা বডি আর্থ, যেটি বডি আর্থের লাইনটি দিয়ে দেব, তারপরে আমরা মূল কানেকশন, যেটি কয়েল কানেকশনের দিকে যাব। এবার আমরা কয়েল কানেকশনটি দিয়ে দেবো। কয়েলের কানেকশনটি দিয়ে দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা কাভারটি সেটিং করে রাইস কুকারটি চেক করে দেখব। এটি হচ্ছে হাই রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স সব ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য হয় না, যেহেতু তলাটি বাদ হয়ে গেছে। হাই রেজিস্ট্যান্স শুধু ভাত রান্নার পরে কেউ যদি রেখে দেয় তো হালকা হালকা হিট আসার কাজে ব্যবহৃত হয়। এটি রান্নার কাজে কোনো কাজে লাগে না, তবে রান্নার শেষে হাঁড়িতে বা রাইস কুকারের ভিতরে রেখে দিলে যদি কারেন্টের লাইন দেওয়া থাকে তাহলে হালকা হালকা হিট আসে, এই কারণে ভাতটা কুসুম হালকা গরম থাকে। যাক, এটি আমি কেটে দিলাম, এটার প্রয়োজন মনে করছেন যেহেতু আমার বাসার রাইস কুকার এটি। আমাদের কানেকশন শেষ, এখন আমরা কাভারটি লাগিয়ে দেব, তাহলে আমাদের এই পর্বের কাজ শেষ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও, মেকানিক্যাল ভিডিও আরও ভালো ভালো পাওয়ার জন্য
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে লাইক দেবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।